একেবারেই পাচ্ছলাকে একধাপ এগিয়ে নিতে চলে এসেছে নবরণ পলিটেকনিক ইনস্টিটিউট। নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটে আছে 4 বছর মেয়াদী সিভিল, ইলেকট্রিক্যাল এবং আর্কিটেকচার কোর্স। এখানে রয়েছে আবাসিক হোস্টেলের সুব্যবস্থা। তাহলে আর দেরি না করে চলে এসো নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি স্বাগত জানাচ্ছি নবরণ পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে অধ্যক্ষ শাকিল স্যার। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, একেবারে নতুন বই আমাদের জন্য, প্রথম সেমিস্টার প্রথম বর্ষ। বেসিক ইলেকট্রনিক্স নিয়ে আমরা কথা বলছি, চ্যাপ্টার 1, লেকচার নাম্বার হচ্ছে 1। প্রথমে আমরা চলে যাবো ফার্স্টে আমাদের শিক্ষণীয় বিষয়বস্তু হচ্ছে যে বেসিক ইলেকট্রনিক্স মানে ইলেকট্রনিক্সের মৌলিক তথ্য, বা ইলেকট্রনিক্স বলতে আমরা কী বুঝি, ইলেকট্রনিক্স কাকে বলে। এটা হচ্ছে ইলেকট্রনিক্সের সংজ্ঞা যদি আমি এভাবে দেওয়ার চেষ্টা করি যে ইঞ্জিনিয়ারিংয়ের শাখা অথবা বিজ্ঞানের যে সকল শাখায় কোনো ভ্যাকুয়াম টিউব অথবা কোনো সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি প্রবাহ চালাতে চাই, বা যে বিজ্ঞানের যে শাখায় এই ইলেকট্রিসিটি প্রবাহ নিয়ে আলোচনা করা হয়, যদি আমি খুব সহজ করে বলার চেষ্টা করি, ইঞ্জিনিয়ারিংয়ের যে সকল শাখায় বা বিজ্ঞানের যে সকল শাখায় ভ্যাকুয়াম টিউব, গ্যাস অথবা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন দ্বারা সৃষ্ট প্রবাহ চলাচল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে আমরা বলি অবশ্যই কি, ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্যের ভিত্তিতে ইলেকট্রনিক্সকে 3টি ভাগে ভাগ করা যায়। আমরা লিখে দিচ্ছি, একটু খেয়াল করি, 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অ্যানালগ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে আমাদের ডিজিটাল পদ্ধতি, 3 হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে আমাদের পদ্ধতিগত অবস্থান 3টা, একটা হচ্ছে অ্যানালগ, আর একটা হচ্ছে ডিজিটাল, আর একটা হচ্ছে হাইব্রিড। অ্যানালগ ফাংশনটা কীরকম আমাদের সাইন কার্ভের মতো দেখা যাবে। অ্যানালগ ফাংশনটা হচ্ছে কীরকম, সাইন কার্ভের মতো এইরকম অবস্থায় যেটা হবে সেটাকে বলা হচ্ছে আমরা অ্যানালগ সিস্টেম। মানে আমাদের এইরকম অবস্থায় ইলেকট্রনিক্সের যে প্রবাহটা বা ইলেকট্রনিক্সের মধ্যে যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় সেটা এইভাবে প্রবাহিত হয়, সেটা একটা ছোটো গ্রাফ আমরা তুলে ধরলাম। ডিজিটাল সিস্টেম যদি চিন্তা করি, ডিজিটাল সিস্টেম হচ্ছে এরকম অবস্থান, মানে হচ্ছে এদিকটা হচ্ছে আমাদের ডিজিটাল সিস্টেম। হাইব্রিড হচ্ছে আমাদের এই অ্যানালগ এবং ডিজিটাল একটা সংমিশ্রণ সিস্টেম তৈরি হবে, সেটা আমরা একে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই একটু খেয়াল করে ছেলেমেয়েরা, এটা হচ্ছিল আমাদের অ্যানালগ, এটা হচ্ছিল আমাদের কি, অ্যানালগ সিস্টেম। আর আমাদের ডিজিটাল সিস্টেম কি ছিল, এই হলো অবস্থানগুলো। আমাদের যখন নাকি আমাদের ডিজিটাল এবং অ্যানালগের সংমিশ্রণ তৈরি হয়ে যাবে, তখন সেটা আমাদের কী হয়ে যাবে, তখন সেটা আমাদের হাইব্রিড সিস্টেম হয়ে যাবে। তো এই হচ্ছিল আমাদের ইলেকট্রনিক্সের উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের 3টা প্রকার আমরা দেখলাম, অবশ্যই অ্যানালগ সিস্টেম, ডিজিটাল সিস্টেম, আর একটা হচ্ছে হাইব্রিড সিস্টেম। তো আমাদের এখানে ডিজিটাল সিস্টেমটা ইদানিংকালে বেশ প্রচলিত হয়ে থাকে। তো পরবর্তী আমরা চলে যাই লজিক সার্কিটে। পরবর্তী টপিকের নাম হচ্ছে আমাদের কি, লজিক সার্কিট। খেয়াল করেছিলাম এরা লজিক সার্কিট, লজিক সার্কিট। কিন্তু খেয়াল করি লজিক সার্কিটের মধ্যে আমাদের লজিক হাই, লজিক লো বলে 2টা কথা রয়েছে। লজিক হাই মানে হচ্ছে এখানে সার্কিটটা পুরোপুরি হবে না, একটু খেয়াল করি, ধরো যে এটা রোধ দেওয়া আছে, একটা চাবি দেওয়া আছে, আর কিছুই দেওয়া নাই। তো এই জায়গাটাতে এখানে একটা ছোটো সোর্স থাকতে পারে, মানে ব্যাটারি যেটাকে বলি, এই জায়গাটাতে আমাদের সার্কিটটা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়নি, তার মানে আমাদের সার্কিটটাতে ভুল রয়েছে। তো এই জায়গাটা এই মুহূর্তে যদি আমরা এই সুইচটা অন করে দিই, ওই মুহূর্তে লজিকটা যদি আমাদের সার্কিটের লজিক বা সার্কিটের ব্যাটারি যদি হাই হয়, যদি হাই হয়ে থাকে তাহলে হাই ভোল্টেজ শো করবে, আর তখন আমাদের এই রেজিস্ট্যান্সটা এখানে কী শো করবে, লাল প্রজ্বলন হবে, মানে রঙটা লাল হয়ে যাবে বা লাল প্রজ্বলিত অবস্থান তৈরি করবে বা দেখাবে। এটা যদি লজিকটা আমাদের হাই হয় তাহলে, মানে আমাদের ইলেকট্রিসিটির প্রভাবটা যদি হাই হয়ে যায়, যদি সেম এই জায়গাটাতেই আমাদের লজিকটা যদি আমরা লো করে দিই, মানে হচ্ছে আমাদের যদি ইলেকট্রন প্রবাহটা আমাদের লো হয়ে যায়, তাহলে এই এই যে আমাদের রেজিস্ট্যান্সটা এখানে রয়েছে এটা আমাদের কী শো করবে, সবুজ বাতি শো করবে। তার মানে আমাদের এটা কি লো রয়েছে, তার মানে আমরা যেটা শিখলাম লজিক সার্কিটের ক্ষেত্রে, আমাদের যখন এই সার্কিটটা পুরোপুরি সঠিক হয় না,
ওই ক্ষেত্রে যে যা হয় আমাদের লজিক যখন নাকি হাই ভোল্টেজ শো করে তখন সেটা আমাদের কি লাল রং ধারণ করবে রেজিস্ট্যান্সটা অবশ্যই যখন নাকি লো ভোল্টেজ শো করবে তখন আমাদের কি সবুজ ধারণ করবে তাহলে সবুজ দিয়ে কি বোঝায় লো বোঝায় লাল দিয়ে কি বোঝায় আমাদের লো বোঝাবে সরি লাল দিয়ে আমাদের হাই বোঝাবে হয় বা যে বাধা প্রদান করে বা যে বৈশিষ্ট্যের জন্য বাধা সৃষ্টি হয় সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো রেজিস্ট্যান্স বা রেজিস্টর রেজিস্টর কিরকম রেজিস্টর দুই ধরনের হয়ে থাকে রেজিস্টর প্রথম নাম্বার ওয়ান হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের রোধ মানে এটা হচ্ছে ফিক্সড এটাকে বলা হয় ফিক্সড রেজিস্টর কি বলা হয় ফিক্সড রেজিস্টর মানে এটার মান চেঞ্জ হবে না যদি আমাদের এটার মান 10 ওহম দেওয়া থাকে তাহলে 10 ওহমই থাকবে আর দুই নাম্বার হচ্ছে আমাদের পরিবর্তনশীল মানে ভেরিয়েবল রেজিস্টর এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল এটাকে বলা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর এটা এটাকে চাইলে আমরা 10 করতে পারি 5 করতে পারি 2ও করতে পারি তো এই হলো আমাদের রেজিস্টর অবস্থান ফিক্স রেজিস্টর মানে এটার মান কি থাকবে স্থির থাকবে আর এটার মান কি থাকবে না স্থির থাকবে না তো ছেলেমেয়েরা আজকে এটুকুই পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ক্যাপাসিটর নিয়ে কথা বলবো তো আজকে এটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে